স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আত্মঘাতী স্বামী। উত্তর চব্বিশ পরগনার দেবপুকুরের সূর্যপুরের ঘটনা। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের জের স্ত্রীকে খুন করে বিষ খেয়ে আত্মঘাতী স্বামী। বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ জানাবে ঠিক কি ঘটনা। বরুণ, দেখো প্রায়শই কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো, যেটা পরিবার এবং তার পরিবারের যারা ছেলে রয়েছে এবং তার আত্মীয় স্বজন রয়েছে তারা যেটা জানাচ্ছে যে বিয়ের পর থেকে কিন্তু এই বিমল কর্মকার এবং তার স্ত্রী তারা কিন্তু মূলত শ্বশুরবাড়ি অর্থাৎ তাদের শ্বশুরবাড়ি সেখানেই থাকতেন এবং সেইখানেই কিন্তু ঝামেলার সূত্রপাত এবং তার স্ত্রীকে তিনি রীতিমতো সন্দেহ করতেন এবং সেই কারণে কিন্তু গতকাল রাত্রে প্রথমে তিনি বাড়িতে আসেন, মদ্যপ অবস্থায় বাড়িতে আসেন, যারা প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছে মদকে তিনি মদ্যপ অবস্থায় বাড়িতে আসেন এবং বাড়িতে আসার পরেই তিনি তার স্ত্রীকে ডেকে নিয়ে যান নিজের ঘরে এবং সেইখানে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে অর্থাৎ যেটা বলা হচ্ছে যে একেবারে দা ছিল সেই দা দিয়ে তাকে কুপিয়ে খুন করেন এবং তারপরেই তিনি কিন্তু বিষ খান। আজকে সকালবেলা কিন্তু পরিবারের লোকজন দেখে তিনি পড়ে রয়েছেন, একদম যে উঠোন হয় সেই উঠোনের মধ্যে তিনি পড়ে রয়েছেন এবং তার মুখ থেকে গ্যাসটা বেরোচ্ছে। তারপরেই কিন্তু বিমল কর্মকারকে নিয়ে বিএনবোস হসপিটালে যাওয়া হয় এবং যে দরজা অর্থাৎ স্বামী স্ত্রী যেই ঘরে ছিলেন সেই দরজা কিন্তু উপর দিকে ছিটকিনি দেওয়া ছিল, সেই দরজা খুলে কিন্তু পরিবারের লোকজন দেখেন রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী কিন্তু পড়ে রয়েছে। এরপরেই কিন্তু তাকে যখন বিএনবোস হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনো পর্যন্ত মোহনপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেটুকু তদন্তে উঠে এসছে যে এই যে বিভিন্ন সময় বহুদিন ধরেই তাদের মধ্যে কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক ছিল না, বিভিন্ন সময় মারধর করতেন, মদ্যপ অবস্থায় এসে স্বামী মারধর করতেন এবং ঠিক সেই কারণেই কিন্তু স্ত্রীকে তিনি কুপিয়েছেন এবং তারপরে তিনি বিষ খেয়ে নিজে আত্মহত্যা করেছেন, এমনটাই কিন্তু আপাতত মোহনপুর থানা তদন্ত উঠে এসছে এবং মোহনপুর থানায় দুটো দেহকেই কিন্তু তারা ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। পরবর্তীকালে এখনো পর্যন্ত এইটুকু স্থির হয়ে থাকলেও পরবর্তীকালে কি হয়েছে বা কি কারণে মেরেছেন সেটা কিন্তু তদন্ত করছে মোহনপুর থানার পুলিশ। পরিবারের তরফে কি বক্তব্য একবার শোনাবো। আমি ভালো না, ওনার স্বামী সবসময় নেশাই করে, নেশা করে থাকে, ওর ওর অনেক দিনে রে যে ওর বউকে ও মারবে ও নিজে মরবে, বউয়ের প্রতি রাগ, বউকে সবসময় সন্দেহ করে কিন্তু বউ খুব ভালো শিক্ষিত মেয়ে, ওকে যে ওইভাবে মারবে আমরা বুঝতে পারিনি, ওকে নিয়ে টোটোতে তুলতে তুলতে ও মারা গেছে, ও নিজে কি করে বলল, ও বিষ খেয়েছে বলেছে না, ওকেও মারবো আমিও মরবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।